রোস্টার কে স্কিপ না, তোরা যদি সামনে পাই ডাইরেক্ট খালাম বাজান গিল্লা। ফাইনালি ভিডিওটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো প্রকারের ভিডিও বানাবো না, কারণ আমি কারো গিলে খাবার ট্যাবলেট হইতে চাই না। রোস্টার কে স্কিপ না, তোরা যদি সামনে পাই ডাইরেক্ট খালাম বাজান গিল্লা। যদিও এরা টিকটকাররা এক একটা সময় এক এক রকমের ট্যাবলেট খাওয়ার ইচ্ছা পোষণ করে থাকে, এখন তাদের চোখে আমি এখন একটা ট্যাবলেট। সো এখন আমার ভয় করতেছে, সো আমি আর ভিডিও বানাচ্ছি না। আর অন্যদিকে দেশে সব টিকটকার নাকি এক হয়ে গেছে আমার বিরুদ্ধে, সো এই জন্য আমি আরো ভয়ে আছি। আরে এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন না, কে এস কিবরিয়া টিকটকার গো রোস্ট করে। আরে কিবরিয়া রে, বাংলাদেশে যদি টিকটকাররা টিকটক করে চাইরা দেয়, তোর মতো প্রতিবন্ধী কেউ ভিক্ষাও দিব না। আচ্ছা বুঝতে পারলাম, ইনি হচ্ছে আমাকে টুকিটাকি রোস্ট করার চেষ্টা করেছে, সাথে আবার দেখলাম কিছু ফ্রি ফায়ার রোস্টারও আমাকে রোস্ট করেছে। ওই পাপীদেরকে নিয়ে কথা বলবো ভিডিও লাস্টে। আর আরেকটা কথা বলে রাখি, দেশের সব টিকটকাররা যেহেতু আমাকে থ্রেট দিয়েছে, সো তাদের ভয়ে আমি কমায় চলে গেছিলাম, আর যার কারণে আমার কথার স্পিডটা আজকে একটু কম। আমি কিবরিয়ারি নিয়ে একটা ভিডিও করে খুব বড় অপরাধ করে লাইছি, আপনারা সবাই কমেন্টে বলতাছেন ভাই তুমি তো আজকে শেষ। কি ভাই, পাবলিকের কমেন্ট গুলাই হজম হইল না পাবলিক ভাই? আপনারা সুবিধার লোক না, ছাগলের কাজ কি ভেবানো? এখন বাসার ছাগল যদি ঝোপঝাড়ের কোনায় গিয়ে ভেবানো শুরু করে, তাহলে বনের বাঘ এসে কি তার চিল্লানো থামাবে? ভাই আমি আর কেস কিবরিয়ারি নিয়ে কোনো ভিডিও বানামু না ভাই, কেস কিবরিয়া যদি আমার রোস্ট করে ভাই, তাহলে আমার মান ইজ্জত কই যাইবো ভাই? কি ভাবছেন এটা বলমু? ঠান্ডা মাথায় একটা গরম কথা আসলো, তুই ভাই ঝোপঝাড়ে কি করিস? আবার 150 টাকায় পেছন ভাড়া দেশ না তো? এখন শুধু ইনেই নয়, হাতে গুনা কয়েকজন একেবারে গরুর মতো জোরন বাইদ আমার পিছনে লাগছে, জানি আমি তাদেরকে নিয়ে রোস্ট করে আর তারা ভাইরাল হইতে পারে। এই ছাগল গুলার রোস্ট তো দূরে থাক, এগুলো রোস্ট করার কথা আমি মাথায় আনি, কিন্তু পাবলিক ওই যে আজব, চলতে ফিরতে ঘুরতে ফিরতে যেখানে যাবেন ওই ছাগলগো ভিডিওতে আমাকে মেনশন দিতে হবে। আমি ভেবেছিলাম চিপসের একটা প্যাকেট হাতে নিয়ে এই ছাগলগো কথা রিয়াকশন দেবো, কিন্তু ভাই আপনাকে জ্বালায় এদেরকে নিয়ে আমাকে টুকিটাকি কথা বলতেই হলো। এখন যেহেতু ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভাবে কথাগুলো বলতে হচ্ছে, তাই আজকে কথার স্পিড একটু কম। আর বুঝনি তো, সাথে সব টিকটকার একসাথে আমার পিছনে লাগছে, একটু ভয় তো আছেই। রোস্টাররা রোস্ট করে পরে ভিডিও পোস্ট করে, আর টিকটকাররা টিকটক ছেড়ে দিলে দেখা যাবে রোস্টাররা সব গুলিস্তানে খয়রাত করে। আপনি আমারে একটা মিনিট কল দিয়ে মানা করতেন, তাইলেই তো আমি আর রোস্ট ভিডিও করতাম না। আপনার যে চেহারা লুক, তাতে আমি মোবাইলের মধ্যে আপনার চেহারা থেকে ভয়ে প্যান বিজায় ফেলতে, আর সামনাসামনি দেখলে তো জাগা। পরের জন কি বলে দেখি। রাজবাড়ী জেলা নিয়ে কন্টেন্ট দেই বইলা, এই দিকে কিছু পাবলিক বলতাছে রাজবাড়ী জেলা হারাইতাছে তার সম্মান। আর এ শোনা, আর অন্যদিকে রাজবাড়ী জেলা নিয়ে যারা উল্টাপাল্টা ভিডিও বানাইতাছে, তাহলে এটা খুবই সম্মান, তাই না? তো এইটা হইতাছে আমাদের রাজবাড়ির ছাগল, মানে হইতাছে খাসি ছাগল। দেখেই বোঝা যাইতেছে ওষুধ খায়া শরীর স্বাস্থ্য মোটা বানাইছে, জানি কোরবানির হাটে দাম বেশি উঠে। কিরে ভাই ঠিক কইছি না? কিছুদিন ধরে দেখতাছি আমার নিয়ে বহুত চেত্তাছে রোস্টাররা, আর কয়েকটা দিন যাক তারপর আমার জুতা মুছবো হালারা। কোন রোস্টারের বোনকে বিয়ে করছে ওইটা আমার জানা নেই, কিন্তু আপনাদের দুইটা পায়ে ধরে কইতাছি এর কথা আপনারা বিশ্বাস করেন না। আর কোন রোস্টার এর পিছনে লাগে নাই, হুদায়ে আমাদের অ্যাটেনশন পাবার জন্য পিনিকে উল্টা পাল্টা কথা কইতাছে। আফসোস। সো গাইস, আমি কালকে একটা ভিডিও দেখলাম, সেখানে হলো যে আপনার কে স্কিবরিয়া নামে একটা রোস্টার আমাকে নিয়ে ভিডিও বানাইছে, ঠিক আছে। ওইখানে আপনার যে তার সার্টিফিকেট গুলো সেইগুলো আমাকে দেখাইছে, আর আমাকে বলছে যে পারলে তোমারটা দেখাইও, ঠিক আছে। আমি তো তোমাকে এটা বলতে চাইছি যে তুমি যে ABCD গুলো পড়ছো ওইগুলো একটা বাচ্চারে জিজ্ঞেস করলে বাচ্চাও পারবে। বেটা শোন, তোরে নিয়ে আরো একটা ভিডিও বানায় শুট করে এডিট করে কমপ্লিট করে রাইখা দিছি, পরে আমার রুচির কথা চিন্তা করে ওইটার আপলোড করি নাই। কিন্তু ইদানিং লক্ষ্য করতেছি তুই আমার নিয়ে এইটা কইতেছিস ওইটা কইতেছিস, মানে আমার নিয়ে কথা কয়ে তুই ট্রেন ধরে রাখার চেষ্টা করতেছিস। এখনো সময় আছে, ভালো হইয়া যা। আর হন বেটা, তোর মতো ছাগল সারাদিন আমার ছোট ভাইরা ধরে পড়ে থাকলেও তোকে নিয়ে আর কোনোদিন ভিডিও আসবে না। যার ভিডিও দেইকা হয় না আমার হাগু, হয় না জনগণের মতো। আমার জানা মতে হাগা মতো না হইলে ওইটা তো কিডনির সমস্যা, তুই ভাই ভালো একটা কিডনির ডাক্তার দেখা, হুদায় আমার পিছনে পড়ে আছিস কেন হাম্বা? সর্বপ্রথম টিকটক এ প্রতিবন্ধীর মতো টিকটক করছে, ওই টিকটকার কো প্রতিবন্ধী কয় না, ওইও প্রথম টিকটক করছে, দেখ টিকটক করে কেউ খাওন দেয় না, এই কারণে ওই এখন টিকটকার। এই এমন চিল্লাই কেন ভাই? একটা জিনিস অনেক গবেষণা করে বের করলাম, মানুষ কিন্তু হাফ বয়েল ডিম পছন্দ করে, মানে খাইতে। এখন যদি সেই একই হাফ বয়েল ডিম খাওয়ার বদলে পেছন দিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ এমন হাসি মুখে চিল্লাইতে থাকে। একদিকে যেমন হাফ বয়েল ডিমটা পেটে যাবে সেই খুশিতে নাচতে থাকে, অন্যদিকে আবার সেই একই ডিম পেছন দিয়ে পেটে যাবে
ওই দুঃখও আছে। সর্বপ্রথম টিকটকে প্রতিবন্ধীর মতো টিকটক করছে, ওই টিকটকারকে প্রতিবন্ধী কয় না। এইবার আসেন কোন ফ্রি ফায়ার রোস্টার নাকি আমাকে রোস্ট করছে, ওইখানে তো পাবলিক আমাকে ধুমায়া মেনশন দিয়ে বলতাছে কিবরিয়া ভাই এর আপনি খাইয়া দেন। এখন ভাই কাউকে খাইতে হলে তার তো সামনাসামনি যাইতে হবে তাই না। এখন এমন একটা রোস্টার আমাকে রোস্ট করছে, সে নাকি ভিডিওতে ফেস দেখাইতে লজ্জা বোধ করে। এখন আপনারাই বলেন ভাই, যে কিনা সমাজে মুখ দেখাইতে লজ্জা পায় তাকে নিয়ে আমি আর কি কথা বলবো। আগে আপনাদের সেই ফ্রি ফায়ার রোস্টার ভাই সমাজে মুখ দেখানো শিখুক, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো যে তাকে খাবো কি খাবো না। সঠিক বলেছেন। এখন ভাই আপনারা দেখলেনই তো, সব টিকটক ছাগলের মতো এক ঝোটে আমার পিছনে লাগছে। এখন তারা যদি আমাকে এমনিতে একটা চাপ দিয়ে ধরে এমনিতেই তো আমি শেষ। ভাই শোন, তোদের সবাইকে বলি একটু মনোযোগ দিয়ে শুনিস, অ্যাটেনশন যদি চাইতে হয় তাহলে অ্যাটেনশনটা অন্যভাবে চা। হুদাই আমার মতো একটা ভীতু ছেলের পিছনে আঙ্গুল দিয়ে সেই আঙ্গুলটা আবার চাটার কোনো দরকার আছে? আর চাপ নিও না ভাই, এমনিতেও আমি তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি, আর এইটা এটা হচ্ছে ভুল করে আপলোড হয়ে গেছে ভাই, সরি ভাই জান। তো আজকে ঠান্ডা মাথার রোস্ট এইটুকুই। ভিডিও ভালো লাগলে ছাগলগুলোকে মেনশন করে দিবেন, আর পেজটা হলে ফলো করে দিবেন।